আজকে বসবে না, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি বাজারে যাচ্ছি, আমি একা যাচ্ছি না, সাথে আমার ভাবিও যাচ্ছে। তবে দুজনে মিলে আজ কী কী বাজার করবো জানি না, বাজারে গিয়ে যেটা আমাদের মনে ধরবে সেটাই আমরা নিয়ে আসবো। আমি কি রান্না করলাম জানি না। এগুলো কি তিতে লাগবে? না, দুধ কত করে? আজকে বসবে না, পুঁইশাক কত করে? পুঁইশাক হলো 30। খ্যাত রইতে না এরকম। কচু শাক কত করে? এগুলো কোথেকে নিয়ে আসে পাতা? ভালো জায়গায় হয়, ভালো জায়গায়। কিন্তু আপনাদের স্বীকার করবেন না, ভালো জায়গায় কত করে? কত করে? একটু কমান। চলেন বাবু, এই যে দেখেন কি কি বাজার করে নিয়ে এসেছি। আমার কাণ্ড দেখে ভাবি হাসছে, ভাবি আমার ক্যামেরা দেখে পোলাচ্ছে। বাজারে আর তেমন ভালো কিছু পাইনি, সেজন্য কচু শাক কিনে নিয়ে এসেছি। আর কচু শাকে তো আপনারা অনেকেই জানেন,
যে প্রচুর পরিমাণে আয়রন থাকে কচু শাকে। যারা রক্তশূন্যতায় ভুগছেন এবং শরীরে একদমই ক্যালসিয়াম নেই, তারা কিন্তু নিয়ম করে এই কচু শাক খেতে পারেন। আর সাথে নিয়ে এসেছি পুঁই শাক। পুঁই শাকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এই দুইটা শাক আমি বাসায় কীভাবে রান্না, thank you.
আমি বলছি।